আমার যুবক ভাইয়েরা আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত এর কিয়দাংশ তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেছেন فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের মাঝে রমজান মাস উপস্থিত হয় ওই রমাদানুল মুবারকে রোজা রাখো এই রমজান মাসে রোজা রাখার হুকুম দিয়েছেন একজন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ساوند تماري خوا أمار جبوت بھائرب আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন এইভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল রোজা এই জন্য ফরজ করা হয়েছে এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা কে হয় আল্লাহ ওয়ালা কে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে আখিরাতের জবাবদিহি তার কথা যারা চিন্তা করে ধর্মীয় সেটিং হইছে না আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে এরা আল্লাহর প্রতি নিকটে চলে যেতে পারে তোমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই দুনিয়ার মানুষ তোমাকে বলে যাবে দুনিয়ার মানুষের দরজা বন্ধ করে দিবে কিন্তু আমার আল্লাহ রহমতের দরজা 24 ঘন্টা খোলা থাকে আর বড় করে কোন আল্লাহু আকবার কষ্টে মাইরেতে একটা জিনিস ক্লিয়ারেন্স ফেলেন আস্তে তোমার তোমার সাথে কেউ নাই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোদের অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছে আল্লাহ বলেন ওয়া আলামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানি না জোরে বলো কে আছে এই জন্যই তো আমার আল্লাহ বললেন রোজা রাখলে তোমরা অন্তরের ভিতরে খোদা ভীতি পয়দা হবে পরহেজগারিতা হাসিল হবে এই জন্যই তো আমার আল্লাহকে যারা ভয় করে এরাই আল্লাহর অতি নিকটে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নালিল متقين مفاسا حدائق وأعنابا وكواعب أترابا নিশ্চয় যারা মুত্তাকি তারাই বিজয়ী আল্লাহ বলছেন রোজা রাখো তাইলে বিজয়ী হতে পারবে লাআল্লাকুম তাত্তাকুন এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে তাকওয়াবান হতে পারবে মুত্তাকি হতে পারবে কারণ এই কোরআনটাই একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী এই জন্য আল্লাহ বলছেন মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্যই জান্নাতের ওয়াদা করেছেন যেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ ওয়াদা করেছেন পানির নদীর পানি পান কর পানির একটা নহর থেকে পান করাবে
দুধের একটা নহর থেকে পান করাবে মধুর একটা নহর থেকে পান করাবে শরাবের একটা নহর থেকে পান করাবে যারা একমাত্র আল্লাহকে ভয় করবে তারা চার রঙের পানি পান করবে জোরে কেন সুবহানাল্লাহ কখন পান করবে এই কথাগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে বলবো আমার আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কারণ এই রমজানটা এমন একটা রমজান রমজান শব্দটি রমদুন থেকে উৎকলিত রমদুন শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া রমজান অর্থ পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাঠ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় ঠিক রমজানের রোজাগুলো তোমার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেয় রমজানের মাত্র তিন চার দিন বাকি এই মুহূর্তে যদি রমজানের কিছু কথা না বলি মাহফিলের হক আমার আদায় হবে না কারণ রমজান মাসটা একটা বছর ঘুরে রমজান আসছে রাসূল বলছেন তার নাসিকা দুলাই মলিন হোক তার জীবন ধ্বংস হোক যে মা বাপ পাইলো তার কাছ থেকে জান্নাত আদায় করতে পারলো না আর যেই ব্যক্তি রমজান মাস পাইলো রমজানকে সম্মান করতে পারলো না আমার রাসূল বলে সে ধ্বংস হোক এই জন্য রমজান মাসটা মেহমানের মতো আমাদের কাছে এসেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিস মুবারকের মধ্যে বলেছেন মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মুবারকে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে এই রোজার দরকার আছে না নাই আমার নবী বলেছেন আসসাউম জুন্নাতুন রোজা হলো গাছের ডাল স্বরূপ কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয় আমার রাসূল বলেন রমজান মাসে যদি কেউ রোজা রাখে আমার আল্লাহর হাবিব বলেন এই রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন দাঁড়ায়া যায় গুনা যখন তার কাছে বিড়ে তখন সে গুনাকে বলে দেয় আনা সয়েম আমি রোজাদার কেউ যখন তাকে গালি দেয় রসুল বললেন তোমরা বলে দিবে আনা সয়েম আমি রোজাদার এইভাবে রোজা মানুষদেরকে অসংখ্য অন্যায় থেকে ফিরে রাখে এই জন্য যুবক মেয়েরা এই রমজানুল মুবারক এমন একটা মাস যে এই রমজান মাসে রোজা রাখলে আমার রসুল বলেন ফামো সয়মাতু ইয়া বিনদাল্লাহি মিন রিহিল মিসকে আমার রাসূল বলেন রমাদানুল মুবারকি রোজাদার যখন রোজা রাখে তার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ এই আওয়াজে বুঝি না জবানটা খুলে বলো সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় খুব মনোযোগ ফাঁকে তার সময় নষ্ট করছি তো এই জন্য কিছু দালিলিক কথা বলতেছি বোঝার জন্য বলতেছি লিসাইম ফারহাতান রাসূল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইন্দালিকা এ রব্বিহি আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়